সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চলে এলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে। এবং এটি হলো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষ অর্থাৎ 2024 সালে তোমরা যারা অনার্সে ভর্তি হবে, তোমাদের ভর্তি আবেদন শুরু হয়েছে, তোমরা সেখানে কিভাবে আবেদন করবে সেই ভিডিওটি আজকে দেখাবো। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, না হলে তোমরা ভুল করে ফেলবে। সবার প্রথমে তোমাদেরকে এই যে এডমিশনের সাইটটি দেখতে পাচ্ছ, এখানে আসতে হবে। এখানে আসার পরে তোমরা দেখতে পাবে এখানে স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন, এখানে দেখতে পাবে। তো এখানে তোমাকে ক্লিক করবে এবং মনে রাখতে হবে এখানে ক্লিক করার আগে তোমরা অবশ্যই সার্কুলার সম্পর্কিত ভালোভাবে ডিটেলস জেনে নেবে, এবং এটি সম্পর্কিত আমাদের ভিডিও রয়েছে এখানে আই বাটনে, সেই ভিডিওটি দেখতে পাবে, সেটা অবশ্যই দেখে নেবে। এবং আমি আবেদন লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপর তোমাকে এখানে যা করতে হবে, এখানে তোমাদের এইচএসসি এসএসসি ইনফরমেশন গুলো দিতে হবে, তোমাকে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ারটি সিলেক্ট করতে হবে এবং বোর্ডটি সিলেক্ট করতে হবে। এবং এখানে তোমাকে সবার প্রথমে এগুলো দিয়ে দিবে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে যে কোডটি রয়েছে এটি সিলেক্ট করবে। এরপর কোডটি দেওয়ার পরে তোমাকে যে কাজটি করতে হবে, এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের পেজটি। এরপর তোমাকে যে কাজটি করতে হবে, এখানে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। এবং মনে রাখবে একটি মোবাইল নাম্বার দিয়ে শুধুমাত্র একজনের জন্য আবেদন করতে পারবে, তাই একজনের আবেদনের জন্য তুমি একই নাম্বার বারবার ব্যবহার করবে না অন্যজনের আবেদনের জন্য, তাই তুমি এখানে মনে রাখবে। এরপর এখানে ক্লিক করার পরে তুমি এখানে দেখতে পাবে তোমার নাম্বার দেওয়ার অপশনটি রয়েছে। এরপর মোবাইল নাম্বার নিশ্চিত করুন, এই অপশনে ক্লিক করবে। এরপরে তোমাকে যে কাজটি করতে হবে, তোমার মোবাইল নাম্বারটি দিতে হবে এবং সঠিক মোবাইল নাম্বার দিবে এবং তোমার কাছে থাকবে এমন একটি মোবাইল নাম্বার দিবে এবং আবেদন করার সময় তোমার কাছে সেই মোবাইল নাম্বারটি অবশ্যই থাকতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করবে। এরপরে কোড পাঠান এখানে ক্লিক করবে। এরপর মোবাইল নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিবে, সে কোডটি এখানে বসিয়ে দিবে। কোডটি যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে, এখানে রিলোড করবে না, এখানে সে ওটিপি বসিয়ে দিবে। এরপর ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে। এরপর দেখতে পাবে এখানে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। এরপর তুমি এখানে কোন কোন ইউনিটে আবেদন করবে সেগুলো তোমাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে তোমাকে সবার প্রথমে ইউনিট কোনটি কোনটিতে তুমি আবেদন করতে চাও সেগুলো সিলেক্ট করবে। এবং মনে রাখবে এখন যদি তুমি এখানে সিলেক্ট না করো, পরবর্তীতে কিন্তু চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হবে না, তাই তুমি অবশ্যই এখানে যেতে যেতে জন্য আবেদন করবে সেটা সিলেক্ট করে দিবে। পরে কিন্তু এই ইউনিটগুলোর জন্য আবেদনের জন্য তুমি মনোনীত হবে না, তাই সেটি অবশ্যই সিলেক্ট করে দিবে। এরপর সেটি সিলেক্ট করার পরে তুমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে। এরপর তোমাকে ছবি দিতে হবে এবং ছবিটির জন্য অবশ্যই 300x400 পিক্সেলের হতে হবে, পিছনে যে কোনো এক রঙের ব্যাকগ্রাউন্ড কালার থাকতে হবে, ছবিটি রঙিন হতে হবে এবং 100 কিলোবাইটের বেশি হওয়া যাবে না। এবং ছবি নিয়ে বিস্তারিত আমাদের ভিডিও রয়েছে, সেটা আই বাটনে দেখে নিবে। সেখান থেকে তুমি কিভাবে ছবি রিসাইজ করতে হয় সেখান থেকে তুমি সেই ভিডিওটি দেখে নিবে নির্দিষ্ট সাইজে করার জন্য। এরপর তোমাকে এখানে যে কাজটি করতে হবে, আপলোড ফটো বা চেঞ্জ ফটো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তুমি তোমার ফাইল থেকে সেই ছবিটি আপলোড করে দিবে। ছবিটি আপলোড করার পর এখানে সাকসেসফুলি লেখা আসবে, ছবিটি দেখবে, যদি সঠিক হয় তাহলে তুমি পরবর্তী বাটনে ক্লিক করবে, ছবিটি যদি সঠিক না থাকে তাহলে পরবর্তী বাটনে ক্লিক করবে না। এরপরে তুমি সেই ছবিটি আবার আপলোড করে দিবে, যদি ভুল হয় এরপর তোমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এরপরে হলো এখানে কোটা, কোটা যদি থাকে কোটা অপশনে ক্লিক করবে এবং এখানে ফ্রিডম ফাইটার কোটা এবং অন্যান্য কোটা রয়েছে এবং এই কোটাগুলোর তথ্য তোমাকে দিতে হবে, যে কোটা থাকবে সেই কোটার তথ্য তোমাকে দিতে হবে। এখানে চুজ ডকুমেন্টে গিয়ে তোমার সেই কোটার ডকুমেন্টস ফাইলটি দিতে হবে, কোটার টাইপটি দিতে হবে এবং সেই যদি ফ্রিডম ফাইটার কোটা হয় তাহলে ফ্রিডম ফাইটারের নাম্বারটি দিতে হবে। এরপর তোমাকে যে কাজটি করতে হবে আপডেট করতে হবে। তো আর যদি কোটা না থাকে তাহলে এখানে স্কিপ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবে। এরপর দেখতে পারবে তুমি তোমার ইনফরমেশন রয়েছে এগুলো সঠিক রয়েছে কিনা সেটা একটু দেখে নেবে, তথ্য যদি ভুল থাকে তাহলে সেটা আবার যাচাই করে নেবে, কি কি ইউনিটে তুমি আবেদন করতে চাচ্ছ সেগুলো দেখাবে এবং প্রাথমিক আবেদন ফি যেটি সেটি এখানে থাকবে। এরপরে তুমি এখানে ক্লিক করলে তুমি দেখতে পাবে যে এখানে তুমি কি ইংরেজি ভাষা প্রশ্নপত্র আনসার করতে চাও কিনা, যদি তুমি প্রশ্নপত্র ইংরেজি ভাষা আনসার করতে না চাও তাহলে নাতে ক্লিক করবে আর এবং হ্যাঁ হলে হ্যাঁতে ক্লিক করবে, যারা ইংলিশ মিডিয়াম শুধুমাত্র তারাই হ্যাঁ ক্লিক করবে, অন্যরা অবশ্যই না ক্লিক করবে। এটি কোনোভাবে ভুল করা যাবে না, এটি ভুল করলে কিন্তু কারেকশন করতে পারবে না। এরপরে তোমাকে যে কাজটি করতে হবে, সাবমিট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। এরপরে হলো তোমার জন্য একটি বিল নাম্বার তৈরি হবে, সেই বিল নাম্বারটি দিয়ে তোমাকে পেমেন্ট দিতে হবে। এখানে পেমেন্টটি পে উইথ বিকা সেখানে লেখা থাকবে, সেটি ক্লিক করবে। এরপরে তুমি সেখানে গিয়ে পেমেন্টটি দিবে এবং পেমেন্টটি দেওয়ার জন্য তোমাকে যে কাজটি করতে হবে, এখানে ক্লিক করার পরে তুমি বিকাশ নাম্বারটি দিবে অর্থাৎ যে নাম্বার থেকে টাকা পে করবে। এরপর সেখানে কোড যাবে, সে কোডটি দিবে। এরপর হলো তোমার যে পিন নাম্বারটি সেটি দিয়ে দিবে। এরপর এখানে দেখবে, এরপর পেমেন্ট হওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবে। এরপর দেখবে যে পেমেন্ট স্ট্যাটাসে তোমার এখানে অবশ্যই পেড লেখা চলে এসেছে এবং তোমার ড্যাশবোর্ডটি রয়েছে সেখানে পেমেন্ট স্ট্যাটাস পেড লেখা চলে আসবে এবং অ্যাকনোলেজ স্লিপটি যেটি রয়েছে 100-এর মধ্যে সেখান থেকে তুমি অবশ্যই সেই স্লিপটি ডাউনলোড করে নিবে।
এভাবে তুমি তোমার প্রাথমিক আবেদন করবে, স্টেপ বাই স্টেপ করবে, কোনো ভুল করলে কিন্তু পরে কারেকশন করতে পারবে না, এবং পেইড লেখা স্লিপটি অবশ্যই ডাউনলোড করে নেবে। পরবর্তীতে যখন চূড়ান্ত আবেদন যদি তোমরা মনোনীত হও, তাহলে চূড়ান্ত আবেদনের জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে, সেটি নিয়ে আমাদের আলাদা ভিডিও থাকবে, সেটির জন্য অবশ্যই অপেক্ষা করবে। এবং অন্যান্য ইউনিভার্সিটির সম্পর্কিত যে কোনো তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।